তাহলে দর্শক আমরা চলে যাই নদিয়াপুর কাছে। নদিয়াপু এখন আমাদেরকে গান শোনাবে, গানের পরে আবার আসবো আপনাদেরকে কথা শোনাতে, কথা বলতে শোনাতে না, সরি। নদিয়াপু এখন একটা গান শোনান আপনি আমাদের দর্শকের জন্যে। ঠিক আছে, আমি একটা নবীর শান গাবো। হ্যাঁ, গান মাথা। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم. একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমায় পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, আবার জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে, মিরাজে গেলেন নবী আলাপন হলেন সবই, বিদায়কালে দয়াল নবী হলেন বেকার রায়, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল নাই আমায়। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমায় পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আশেক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়াছে আর শিয়া জমে, বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ, ও মেহানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন, এরই মাঝে 27 বছর হইয়াছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদা এসকের গুনে নূর নবী, খোদা এসকের গুনে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরামদেরকে তিনি আনিলেন ডাকিয়া, সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরামদেরকে তিনি আনিলেন ডাকিয়া, মিরাজের জাগ ঘটনা করিলেন সম্বর্ণনা, পাঞ্জেগানা নামাজ হবে শরীয়তে জারি হবে, সালাত মুমিনের মিরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজি নূর সালেল্লাহ এই যার কলবে আছে। ইব্রাহিমে কইয়া রাসুল আল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসুল আল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাগিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ধন্যবাদ আপু, গানটা খুব ভালো লেগেছে। দর্শক অনেক সুন্দর একটা গান গেয়েছে আমাদের নবী নিয়ে, যে নবীর গান নবীর কথা মনে হলে বুক ফেটে যায়। আমাদের নবী বিশ্ব নবী, এতিম নবী, তো আমরা অবশ্যই বেশি বেশি নবীর জিকির করব, আমরা ওনার গান গাবো, আমরা আল্লাহর গানের সাথে সাথে আল্লাহর বন্ধুর অবশ্যই গান গাবো, পাঁচ ওয়াক্ত নামাজ করব। আমরা যে যাই করি না কেন, চুরি করি, ডাকাতি করি, যে যেভাবেই কাজ করি, কিন্তু এবাদত অবশ্যই আমাদের করা উচিত, শুক্রিয়া করা উচিত। সেটা হচ্ছে
রিজিক দাদা উনি, হায়াত দাদা উনি, আমাদের সমস্ত কিছু উনি, আমার মা বাবা ভাই বোন কেউ না আমাকে, আমার আমি দেখেন আমার কিন্তু ফ্যামিলি আমাকে দেখছে না, কিন্তু আমি বেঁচে আছি, কারণ আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আমাকে কাজ দিচ্ছে, কাউকে না কাউকে আমাকে দিচ্ছে, হ্যাঁ কেউ না কেউ আমার কাছে আসছে কাজের জন্য, সেটা হচ্ছে আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ মানুষকে ব্রেনে দিয়ে দেয়, আল্লাহ তো নিজের হাতে দেয় না, আল্লাহ কারোর মধ্যে পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারে সে আমার কাছে আসে যে কাজল একটা কাজ করবা, তো আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার ব্রেন টিউমার, হ্যাঁ আমি ব্রেন টিউমারে আমার হসপিটালে পড়ে থাকা উচিত, কিন্তু আমি দেখেন নাচ করি, গান করি, অভিনয় করি, গান তো পারি না সরি, সব কিছু করছি, স্টেজ প্রোগ্রাম করছি, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তবে চান রাতের থেকে এই পর্যন্ত পড়ছি না, আমি আগামীকাল থেকে আবার স্টার্ট করবো, একটু অসুস্থ ছিলাম, আমি তাজিদ নামাজে পড়ি। বন্ধুরা দোয়া করবেন, নামাজ পড়বেন, নামাজটা হচ্ছে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করা, ব্যস্ত যাওয়ার জন্য যদি আমরা নামাজ পড়ি তাহলে স্বার্থপরের মতো হচ্ছি, যে আমাদেরকে খাওয়াচ্ছে, এত সুন্দর পৃথিবী দেখাচ্ছে, যার জন্য আমরা এত আপনজনকে পাচ্ছি, সারা পৃথিবীর মানুষ আমাদের আপন, তাকে যদি আমরা না ডাকি তাহলে একদম বেমানের মতো লাগতেছে। আর আমাদের আল্লাহর বন্ধু যে নবীজি, নবীজির কথা মনে হলে চোখে পানি চলে আসে। যাই হোক, হয়তো আমি বেশি বলে ফেলছি, মাফ করে দিবেন।